শুভেন্দু অধিকারী তমলুকের ভাড়া বাড়িতে মঙ্গলবার রাতে পুলিশি অভিযান নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে পুলিশি হানার ঘটনা ঘটল। রাত প্রায় তিনটে নাগাদ তমগ্নর তালবাগিচার বাড়িতে ঘাটাল ও খড়গপুর পুলিশের একটি দল হানা দেয়। আত্মসহায়কের মা দরজা খুলতে না চাওয়ায় পুলিশ দরজা লাথি মারে বলেও অভিযোগ। এরপর কোনো কারণ না দেখিয়ে পুলিশ ঘরে ঢুকে পড়ে বলে খবর। এই ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুলিশ তল্লাশি অভিযানে নেমেছিল বলে দাবি করেছেন। তমগ্ন ছাড়া বিজেপির আরও দুই নেতার বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন। আমি সেখানে গিয়ে দেখি পুলিশে ছয় লাখ, যেন মনে হচ্ছে কোনো পাকিস্তানের কোনো টেরোরিস্ট এখানে আমরা লুকিয়ে আছে, তাকে ধরতে এসেছে। তাহলে আপনারা কোথা থেকে এসছেন? বললো আমরা ঘাটাল থেকে এসেছি। কিসের জন্য অ্যারেস্ট করতে এসছেন? না আমি তদন্ত করতে এসেছি। এলাম তদন্ত করতে রাত্রি সাড়ে তিনটের সময়? কিসের তদন্ত? না সেটা আপনাকে বলবো না। এলাম কোনো কাগজ দেখান? না সেটা আপনাকে দেখাবো না। হ্যালো, আরে আমি তো কেউ এলেবেলে কেউ নই রে ভাই, আমি তো আপনি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছেন এই ওয়ার্ডের আমি কাউন্সিলর, মন্ডি পিছিয়ে দিয়ে, আর আমি এলাকার বিধায়ক, আপনি আমাকে দেবেন না? বলছে না আপনাকে দেবো না। শুভেন্দু অধিকারী এবং হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি অভিযান নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তার মতে কর্মীরা তৃণমূলের হয়ে প্রচারে নামতে চাইছে না, তাই দক্ষিণবঙ্গে আধিপত্য বজায় রাখতে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। উত্তরবাংলায় ওরা হেরেছে বুঝতে পেরেছিল, দক্ষিণবাংলায় হয়তো বাঁচাবে, কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না, গুন্ডারাও বেরোচ্ছে না। সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে, পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে। আমি জানতে চাই এরা কি অ্যান্টি সোশ্যাল নাকি নাকি কালো টাকার কারবারি নাকি তোলাবাজ? কিসের আধারে ধরা হচ্ছে? কোনো কাগজ না দেখিয়ে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে, কর্মীদের ভয় দেখানো, ডিস্টার্ব করা নির্বাচনে, একটাই উদ্দেশ্য, কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। দ্রুত শুনানির দাবিতে বিচারপতি জয়সেনগুপ্তের এজলাসে নথিভুক্ত করা হয়েছে একটি মামলা, যদিও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি। আগামী চব্বিশে মে শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। এই ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নিউজ টাইমস।